নমস্কার বন্ধুরা, হর্নস কোম্পানির একটি ব্যাগ অর্ডার করেছিলাম। আমার অফিস যাওয়ার জন্য খুব দরকার ছিল, প্রফেশনাল একটু লুকস থাকবে, এরকম একটা লেদারের ব্যাগ আমার প্রয়োজন ছিল। তো সেটার জন্য একটা অর্ডার করেছি, ব্যাগটি এসছে। আপনারা দেখুন ব্যাগটি কেমন লাগে, আপনাদের কেমন লাগে। আমার তো ভালোই লেগেছে। আমি ওই ব্যাগটি এসছে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, ওটার আনবক্সিং করলাম, ওটার রিভিউ দিলাম। তো চলুন দেখে নেওয়া যাক, আনবক্সিং এবং রিভিউ প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বলেছি। তো চলুন দেখে নিই যে ব্যাগটি আনবক্সিং এবং ব্যাগটির কোয়ালিটি কী, কেমন কোয়ালিটির লেদার দেওয়া রয়েছে, অরিজিনাল জেনুইন কি জেনুইন না, এভরিথিংস ওখানে আমি ডিসকাস করেছি। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজ আমরা রিভিউ করব রেড হর্নস এই ব্যাগটির। আমরা আজকে রিভিউ করব redhorns.com এর ওয়েবসাইট, এবং আমি এটি কিনেছি মেনলি অ্যামাজন থেকে। তো আজ আমরা এটা রিভিউ করব, প্রথমে আনবক্সিং করে নেব এবং তারপর আমরা এটা রিভিউ করে নেব। কোয়ালিটি তো যথেষ্ট ভালো কোয়ালিটি আমার মনে হচ্ছে, একদম প্রিমিয়াম লেদার কোয়ালিটি মনে হচ্ছে। তবে জানি না সত্যিকারের লেদার কিনা, আমার সেরকম আইডিয়া নেই লেদারের বিষয়ে। তো ব্যাগ, এর আগে আমি কখনো লেদার ব্যাগ ইউজ করিনি, কেবলমাত্র জুতো পরেছি লেদারের। তো সেই জন্য ব্যাগের লেদার কেমন হয় সে ব্যাপারে আমার ভালো আইডিয়া নেই। তো ইন জেনারেল আমি কিছু জিনিস দেখে নেবো যে এদের লোগো রয়েছে কিনা। হ্যাঁ, লোগো রয়েছে, এই দেখুন লোগো রয়েছে, কোম্পানির লোগো রেড হর্নস এর আর এই লোগোটা রয়েছে, আর ওকে আর ওকে। চেনগুলো তো ভালোই, যথেষ্ট ভালো চেন লাগানো রয়েছে। হাতে ঝোলানোর জন্য ভালো, মোটামুটি সিস্টেম তো ভালোই রয়েছে। ভিতরটা একবার খুলে এর মধ্যে যে কাগজগুলো রয়েছে সেগুলো বের করে নেব। এর মধ্যে কিছু পেপার্স থাকবে নিশ্চয়ই। এর মধ্যে, আচ্ছা, এর মধ্যে একটি ফিতে রয়েছে, মানে যেটা কাঁধে ঝোলানোর যে ফিতেটা থাকে সেটা রয়েছে। লকগুলো বেশ ভালো লক, যথেষ্টই ভালো লক, ভালো কোয়ালিটি ফিতের। এবং সব থেকে বড় ব্যাপার যেটা আমি যেটা ভীষণভাবে চাইছিলাম, যে এই ফিতেটার চারপাশে মানে দুপাশে কোনো রকম কিন্তু এর ভেতরে নিচে যে ক্লথটা থাকে, কাপড় যেটা থাকে, বা ব্যাগের যে ম্যাটেরিয়াল থাকে, যেটা কাপড়ের ব্যাগের ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটা পুরো হিডেন, লুকানো আছে।
এই ম্যাটেরিয়ালটা বাইরে বেরিয়ে থাকে না, কিন্তু অনেক ব্যাগে এটা বাইরে একটুখানি বেরিয়ে থাকে, এটাতে কিন্তু নেই। তো এটা আমি ভীষণভাবে চাইছিলাম যে যেন এটা বাইরে না দেখা যায়। প্রত্যেকটা ব্যাগের ভেতরেই এরকম কিছু মেশ দেওয়া থাকে, কিছু কাগজ, ছেঁড়া কাগজের টুকরো দেওয়া থাকে যাতে ব্যাগটা ফুলে থাকে তার জন্য। সঙ্গে একটা কিছু দিয়েছে এর সাথে, এটাতেও আর লেখা রয়েছে, এর সঙ্গে যেটা দিয়েছে রেড হর্নসের লোগো রয়েছে, এটা উপরে লেখা আছে সারপ্রাইজ গিফট ফ্রি জেনুইন লেদার ওয়ালেট MRP ₹499। ওকে, তো এর সাথে একটা জেনুইন লেদার ওয়ালেট দিয়েছে এরা। ওয়াও, আমি এটা ভাবতেই পারিনি যে এর সাথে এরা এই ওয়ালেটটা দেবে। এটা সিরিয়াসলি ইট ওয়াজ অ্যামেজিং, ইট ইজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড। আমি জানতাম না এর সাথে এরা এটা লেখেনি, এই লেদারের একটা ওয়ালেট দেবে বলে এরা এটা লেখেনি, কিন্তু যখন আমি অর্ডার দিই সেখানে লেখা ছিল না অর্ডারে। ওকে, দারুণ ব্যাপার, ভীষণ এক্সাইটিং, যথেষ্ট সুন্দর, প্যাকিংটাও বেশ ভালো লেদার ওয়ালেটের, এবং ওয়ালেটের কোয়ালিটিও আমার মনে হচ্ছে বেশ ভালো ওয়ালেটটা। তো এটা আমরা সাইডে রেখে দেবো, ব্যাগটা সম্বন্ধে একটু দেখবো যে ব্যাগটা কেমন আছে। ব্যাগের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন 1 2 3 4 5, পাঁচটা পকেট সামনে। আচ্ছা, আর ব্যাগের সাইডে একটা পকেট রয়েছে যার উপরে একটা ফিতে আটকানো রয়েছে। ওকে, আচ্ছা এই দিকেও সাইডে আরেকটা পকেট রয়েছে। আচ্ছা, ওপরে সামনে একটা বড় কম্পার্টমেন্ট রয়েছে, এই কম্পার্টমেন্টের ভেতরে একটা ল্যাপটপ রাখার পকেট রয়েছে। আমি এটা ঘুরিয়ে দিচ্ছি তাহলে ভালো দেখা যাবে, ল্যাপটপ রাখার পকেট একটা রয়েছে। ভেতরের কম্পার্টমেন্ট যথেষ্ট বড় এবং তার মধ্যেও কিন্তু দুটো ছোট পকেট রয়েছে এবং আরও একটা হিডেন পকেট আছে, পেন, দুটো পেন রাখার জায়গাও রয়েছে। তো আমার ওভারঅল মনে হচ্ছে ভেতরটা যথেষ্ট ওয়েল ডেকোরেটেড, কোথাও কোনো স্টিচ ওপেন নেই, আমি জানি না দেখা যাচ্ছে কি না, কোথাও কোনো স্টিচ কিন্তু ওপেন নেই, যথেষ্ট ভালো ভেতরের বেল্ট কোয়ালিটি। আচ্ছা, আর এইটা হচ্ছে পিঠের দিকে থাকবে, মানে শরীরের পাশে থাকবে, এটা আমাদের সাইডে এটা থাকবে, এই সাইডটা, এই এই দিকটা আমাদের গায়ের সাথে লেগে থাকবে। তো এইদিকে একটা পকেট দেওয়া রয়েছে, এখানে আমরা ইম্পর্টেন্ট ডকুমেন্ট রাখতে পারবো বা ইম্পর্টেন্ট কোনো জিনিস রাখতে পারবো, যেটা আমাদের মনে হয় কি অনেক বেশি সেফ রাখতে হবে, তো সেটা আমরা রাখতে পারবো। আর হাতলটা সত্যি খুব ভালো, যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি হাতলের, আর ভেতরের কম্পার্টমেন্টের সাইজ এনাফ। আমার মনে হয় এর মধ্যে একটা ল্যাপটপ, কিছু ফাইল, ওয়াটার বটল এবং টিফিন বক্স সব এর মধ্যে চলে আসবে, যেটা আমার মেনলি লাগে অফিস যাওয়ার জন্য। ওয়াটার বটল, টিফিন বক্স আর ল্যাপটপ, তিনটে জিনিসই এর মধ্যে চলে আসবে, এমনকি আমি কিছু ফাইলও রাখতে পারবো, একটা দুটো ফাইলও এর মধ্যে ক্যারি করতে পারবো। প্লাস ওপরের যে পকেটগুলো রয়েছে এখানেও আমি চাইলে আরও কিছু জিনিসপত্র রাখতে পারবো। তো ওভারঅল আমার মনে হয় যা প্রাইস নিয়েছে প্রাইস অনুপাতে এবং তার সাথে এই ফ্রি গিফটটাও দিয়েছে, এটা তো একদম আনএক্সপেক্টেড, আমি তো ভাবতেই পারিনি যে এরা এই গিফটটা দেবে এর সাথে, এটা একেবারেই আনএক্সপেক্টেড। তো ওভারঅল আমার মনে হয়েছে ইট ইজ রিয়েলি আ ভ্যালু ফর মানি প্রোডাক্ট। ওকে,